সুপ্রদর্শক আসসালামু আলাইকুম। আমরা অনেকদিন পর আবারও তুহিন ভাইয়ের খামারে চলে এসেছি, সকাল সকাল এসেছি। আমরা দেখছি তুহিন ভাইকে এখানে গরুর পরিচর্যা করতে, উনি ট্রিটমেন্টও দিচ্ছেন গরুর। এই যে দেখছেন ভাই, কি ইনজেকশন দিচ্ছেন? এটা ক্যাটাপস। এটার কাজটা কি? মাংসের আঁশটা বাড়াবে আর শরীরে একটু হিট থাকবে। আচ্ছা, মাংসের আঁশ বাড়াবে, শরীরে হিট থাকবে। তো আপনি কেমন আছেন আগে এটা বলেন। আছি ভাই, ভালো আছি। ভালো আছেন? ভালো, খুব একটা নাই। যে ঠান্ডা ঠান্ডা ভাই, যে ঠান্ডা ঠান্ডা ঠান্ডা। প্রচুর শীত পড়েছে দর্শক, দেখছেন কুয়াশা চাদরে ঢাকা। এখনো চতুর্থী, আমরা তুহিন ভাইকে দেখছি, ওনার খামারের গরুর কালেকশনও দেখছি। ইনজেকশনটা কি সব গরুকে দিবেন? খামার করতে গেলে বুঝছেন, হ্যাঁ, গরুর সাথে গরুর সাথে গরু হইতে, গরুর সঙ্গে গরু হইতে। আচ্ছা, বুঝছেন, গরুর সাথে গরু যদি না হন আপনি, হ্যাঁ, তাহলে মনে করেন আপনি শেষ। তাহলে শেষ শেষ আমার দেখা দেখি কেউ খামার করতে যায় না। আপনার দেখা দেখি কেউ খামার জানা না করে? না, খামার তো অনেকেই করে ভাই। করে যে ভাই, শুনেন, বছরে আপনার খামার একদিক দিয়ে শেষ হচ্ছে, হ্যাঁ, একদিক দিয়ে মনে করেন আমার ইয়া হচ্ছে, মানে নতুন করে তৈরি হচ্ছে, বুঝছেন? হ্যাঁ, আমার লাইফে তো কম তো দেখলাম না। হ্যাঁ, এই যে শীতকালে তো পড়ছে, হ্যাঁ, কি বুঝছেন? হ্যাঁ, আমার মধ্যে লোকের চারটা বছর বাড়াইছে, চারটা। হ্যাঁ, আচ্ছা, এত ট্রিটমেন্ট দিয়ে এত চিকিৎসা করার পরও, হ্যাঁ, মনে করেন টিকা তো দেয় না ঠান্ডায়। ঠান্ডায় তাহলে করণীয়টা কি ভাই? করণীয় বলতে কি, এটা তো মনে করেন রাখালের উপর সম্পূর্ণ নির্ভর করে। আচ্ছা, রাখাল যদি মনে করেন, এখন মনে করেন আমি আর কতক্ষণ পাহারা দেবো খামারটা? হ্যাঁ, রাখাল যদি ঠিক যদি না থাকে, আচ্ছা, তাহলে মনে করুন কিচ্ছু করার নাই। রাখাল রাখালকে ঠিক করতে হবে। সেরকম রাখাল কি পাওয়া যায় ভাই? পাওয়া যায় ভাই, অদর অদর তো মানে একটা সমস্যা। আচ্ছা, সমস্যাটা রাখালকে ভালো করে দেখতে রাখে। হ্যাঁ, রাখাল মনে করেন আমরা এক্সট্রা তুইতে হয়, এক্সট্রা এক্সট্রা, একটা যদি পালা যায় আর একটাকে তুইতে হবে। আচ্ছা, কি হচ্ছে? হ্যাঁ, সবসময় মানে বেশি একটা করে রাখাল আপনাকে তুইতে হবে খামারে। হ্যাঁ, যে কোনো সমস্যা তো থাকতেই পারে। হ্যাঁ, তোমরা মনে করেন আর একটা, এত যে শীত হয়েছে বুঝছেন, এত যে ঠান্ডা, তারপরে মনে করেন আপনার গরুগুলাকে আমি শুকাতে হচ্ছে, শুকাতে দিই, কিন্তু শুকাতে না দিয়ে না দিতে যায় বহু টাকা লসও ফিরে যাচ্ছে। আচ্ছা, মানে মানে কথাটা একটু যদি বুঝিয়ে বলতেন ভাই, যে মানে যদি ওকে ওকে ভালো করে যত্ন করতে গেলে আপনার খরচটা বাড়ে যাচ্ছে। হ্যাঁ, খরচটা বাড়ে গেলে তো লস হচ্ছে। আচ্ছা আচ্ছা, লস হচ্ছে না? হ্যাঁ, মানে গরু ঠিক মতো ট্রিটমেন্ট, খাওয়া দাওয়া এই শীতের মধ্যে প্রপারলি করতে গেলে খরচটা বাড়ে যাচ্ছে। খরচটা বাড়ে যাচ্ছে, বাড়ে গেলে লস হচ্ছে। আচ্ছা, কি বুঝছেন? হ্যাঁ, এখন লস হলে এখন কিছু করার নেই, গরুকে বাঁচাই কিছু হবে, গরুকে বাঁচিয়ে রাখতে হবে, ওরা তো অবলা জীব একটা। আচ্ছা তুন ভাই, আপনার খামারে বর্তমানে এখন কতগুলো গাভী গরু আছে? এখানটায় আছে আটটা, ওইখানে চারটা, ওইখানে আছে চারটা। রেঞ্জ কেমন আছে? আর ওইদিকে আছে দশটা, ছাব্বিশটা, ছাব্বিশটা সব বড় গরু আছে, আর বাছুর আছে পনেরো ষোলোটা হবে, পনেরো ষোলোটা বাছুর, মানে গাভীর গুলো। সর্বোচ্চ দুধের রেঞ্জ এখন কত আছে আপনার খামারে? সর্বোচ্চ আছে বিশ লিটার পর্যন্ত আছে। বিশ লিটার পর্যন্ত আছে? বিশের উপরে কি এখন পাননি? না পাইনি। আচ্ছা, সর্বোচ্চ বিশ লিটার দুধের গাভী আছে এখন বর্তমানে? আছে বিশ লিটার। হ্যাঁ, আচ্ছা, বাচ্চা দিবে, হ্যাঁ, তখন কি বাড়বে? তখন কা বাড়বে? আজকে একটা গাভী কিনবো, হ্যাঁ, ফার্স্ট বিয়ারে 30 লিটার দুধ, ফার্স্ট বিয়ারে 30 লিটার দুধ, 30 লিটার। হ্যাঁ, ওটা আজকে দিনাজপুর 20 দিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনার চ্যানেলে যাবে? আমার চ্যানেলে। আচ্ছা আচ্ছা, আমরা তুহিন ভাই যে সকালবেলা যে পরামর্শগুলো দিচ্ছেন, আচ্ছা তুহিন ভাই,
শীতকালে শীতকালে আপনার ভাই সরষের ফুলটা আপনাকে যদি না দেন হ্যাঁ তাহলে আপনার দুধ বসে যাবে দুধ বসে যাবে বসে যাবে হ্যাঁ মানে দুধ কলান থেকে বসে যাবে শুকায় যাবে শীতকালে দুধ এই মানে সরষের ফুলটা দিতে হবে বেশি আচ্ছা পরিমাণটা কেমন থাকবে পরিমাণ যদি সরষের ফুল যত টানতে পারো কোনো ক্ষতি নেই 1.5 কেজি তাল তান্দুর 1/2 কেজি যে মানে যে গরু যে পরিমাণে টানতে পারে হ্যাঁ কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই না টানুক সরষের ফুলটা আপনাকে দিতে হবে দিতেই হবে হ্যাঁ সরষের ফুলটা যদি না দেন না তাহলে তো গোটা মনে করে ফুলটা হিট থাকবে হিট থাকবে না এই যে কোকরা লাগে থেকে যাবে বুঝছেন কোকরা লাগে গেলে মনে করে দুধ ভাই দেখেন এই গোটা কাঁপতিছে আচ্ছা এই দেখেন খাওয়া দিছি গোটা কাঁপতিছে হ্যাঁ শীতের সিজনে যত বাড়াই দিবেন গরুর ক্ষেত্রে সে তো ভালো তত ভালো হ্যাঁ সরষের ফুলটা মাস্ট মানে শীতের দিনে সরষের ফুলটা দিতেই হবে আপনাকে আচ্ছা আচ্ছা বুঝছেন আর সকালবেলা করে দেখো ভিড়াই মালা দেখো বড় গুলটা চারে উঠলো সরিয়া হুম সরিয়া মানে একটু ছাড়ে দিল হ্যাঁ ছাড়ে দিল মানে চাঙ্গা হয়ে গেল মনটা ফুর্তি হয়ে গেল মনটা ফুর্তি হল এটা কি প্রতিদিন সকালেই দেন আপনি না প্রতিদিন দিই না এই মনে করেন দুদিন দিন পর পর করে ভিড়াই মালি আচ্ছা আজকে এই ভিটামিন দিলাম কালকে ওই ভিটামিন দিলাম আজকে দিলাম আপনার প্রথম কেটা ফোজ দিলাম আর যে ইয়াটা দিলাম এটা কিন্তু আমি কম দামের ওষুধটা ব্যবহার করি আচ্ছা বিকোভিট ভেট হ্যাঁ বিকোভিট মানে মানে বি কমপ্লেক্স যেগুলো গ্রুপ আচ্ছা আচ্ছা ওই গ্রুপের কিন্তু এটা আলাদা কোম্পানি বি কমপ্লেক্স হ্যাঁ আচ্ছা আর এটা দিলাম যে ক্যাটাবস দিলাম ক্যাটাবস হ্যাঁ তারপর দেবো যে এখন মনে করেন আপনার এই যে কুফা কুফা ক্যালসিয়াম দেবো আচ্ছা কুফা ক্যালসিয়াম হ্যাঁ এইটা এই মানে এয়ারবুরার মানে এয়ারবুরার ক্যালসিয়াম হয় না গরুর গুইয়াতে আচ্ছা আচ্ছা এই ক্যালসিয়ামটা পাওয়া যায় না মার্কেটে অ্যাভেলেবল পাওয়া যায় না এটা পরিমাণ কেমন দেন এটা পরিমাণ মনে করেন গরু হিসাবে দিই আচ্ছা গরু হিসাবে এটা আমি মনে করেন এই সাপ কাটে অল্প অল্প করে মনে করেন দিতেই থাকি দিতেই থাকি আচ্ছা তুমি আমরা দুই একটা গরুর একটু দাম আপনারা শুনবো এবং দুধের রেঞ্জটা শুনবো দাম তো এখন কি বলবো ভাই দাম তো আর বললে পাবলিকের হাতে গাইল টাইল খাওয়া আচ্ছা আমরা তারপরে একটু শুনি না 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 কয়েকটা ভালো গরু মানে দুধের ভালো দুধের গরু দুধের ভালো গরু দুধগুলো ওই ওই আর আরেকটা খাবার আছে এইখানে কি কি আছে এখানে এই একটা আছে দুই দাঁত বয়স সকালের দিকে 10 লিটার দুধ দিয়েছে আচ্ছা এইটা এইটা এটা হচ্ছে দুই দাঁত বয়স সকালে 10 লিটার দুধ এটার বাচ্চা কি এখানকার কোনটা ভাই ওই সাদা কালোটা দুই দাঁত বয়স 10 লিটার দুধ এটার কেমন সকালে 10 লিটার হচ্ছে সকালে 10 লিটার হচ্ছে বিকাল বেলা 5 লিটার হয় বিকাল বেলা দুধ নামি নি ঠিক মতো আচ্ছা আচ্ছা তাই আমি 18 20 কেজি নামবে 18 20 কেজি নামবে কেমন প্রাইস কেমন রাখছেন এটা এটা প্রাইস আড়াই নিচে না আড়াই এর নিচে না নিচে না না কারণ এটা যত কেমন বয়সটা তো দুই দাঁতের আচ্ছা আচ্ছা যদি মানে আরো বাচ্চা হইলে তো আরো দুধ বাড়বে আর বাচ্চাটা তো এই কালার বাচ্চা বকনা বাচ্চা না বকনা বাচ্চা এই যে বকনা বাচ্চা দর্শক আমরা দেখি একটু বাচ্চা থেকে এটা এই যে বকনা বাচ্চা বাচ্চাটা আজকে হইলো 10 দিন বয়স 10 দিন বয়স হইলো কেবল বাচ্চাটা বয়স হইলো আজকে 10 দিন হ্যাঁ 10 দিন না বেশি দিন হবে 12 13 দিন হবে আচ্ছা আচ্ছা 12 13 দিন বাচ্চা বয় সকালে দিকে 10 লিটার দুধ দানছে সকালে 10 বিকেলে 4 5 হ্যাঁ মানে এখন সর্বমোট 15 হবে 15 এর উপরে দুটো আবার চলে আসলো ডি আরো দুটো নামবে মাসখানেক যাক তবে দুটো নামবে তো দাম রাখছেন 2.5 লক্ষ হ্যাঁ 2.5 লক্ষের নিচে না উপরে বিক্রি হবে 2.5 লক্ষের নিচে না উপরে বিক্রি হ্যাঁ কারণ কোনো দর্শকের মন চাই ফোন দিলে দিবে হ্যাঁ আর উপরে হিসাব করলে ফোন দিয়ে নালে ফোন দেওয়া দরকার নাই আমার খারাপ আছে না কোনো জায়গা সস্তা পাবে ওই জায়গা থেকে ওই জায়গা থেকে কিনবে হ্যাঁ আচ্ছা তুমি ভাই আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ ভাই তো দর্শক আমরা সকালবেলায় তুহিন ভাইয়ের সঙ্গে একটু কথা বললাম জানলাম শুনলাম দেখলাম তো ওনার খামারের যে রশিটাই ছেড়ে এটা কি বকনা বাচ্চা নাকি এটাও বিক্রি হবে শুধু বাচ্চাটা কত ভাই এই বাচ্চাটার দাম দিতে হবে 62,300 টাকা 62,300 কেন 300 টাকাটাই দরকার আছে 300 টাকা ছাড়া দেওয়া যাবে না 62,300 300 টাকাই লাগবে কম হবে না বেশি হবে 300 টাকা দিলেও গরুটা ব্যবসাটা বিক্রি হবে না
বিক্রি হবে না এটা মানে রেজাল্ট কেমন রেজাল্ট ভালো রেজাল্ট আমার রেজাল্ট খুব ভালো ছিল কেমন ছিল আমার মায়ের রেজাল্ট 20-22 লিটার দুধ ছিল 20-22 লিটার দুধ ছিল ওর মায়ের ওইজন 30 কি ওটা টাইম এটা ভি টাইম দিলাম আমরা ভিডিও আজকে কয় তারিখ আজকে হচ্ছে 9 তারিখ 9 তারিখ হালনি 10 তারিখ পর্যন্ত একটাই হালনি 10 তারিখ পর্যন্ত টাইম 11 তারিখে গরু বিক্রি হবে না এটা 11 তারিখে আর বিক্রি হবে না আজকে লটারির মতন দিয়ে দিলাম কিন্তু 62300 টাকা 1 টাকা কম নাই 1 টাকা কম নাই দর্শক শুনছেন যে 62300 টাকা 1 টাকা কম নাই আমরা শুনছিলাম দেখছিলাম তুইনবের খামারে আজকে যে আমরা এসেছি সকাল সকাল ওনার গরুগুলোর পরিচর্যা এবং সবকিছু মিলিয়ে আমরা একটা ভিডিও করার চেষ্টা করছি তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে এখানেই আমাদের সার্থকতা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা